প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার সশীদুলাল হোমিও হল এন্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন বিশেষ করে যারা শারীরিক মিলনে অক্ষম বা যাদের বাচ্চা হয় না তারা যদি আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করেন তারা অবশ্যই ভালো ফল পাবেন যেহেতু আমি দীর্ঘদিন এই সমস্ত রোগের চিকিৎসা প্রদান করে আসছি এবং আমাদের প্রতিষ্ঠান দীর্ঘদিনের পুরাতন প্রতিষ্ঠান তো আমরা দীর্ঘদিন সুনামের সাথে চিকিৎসা প্রদান করে যাচ্ছি তো আমার যারা ইউটিউবে ভক্ত বা যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমি নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করি যাতে আমার ভিডিওগুলো দেখে আমার দেশের সাধারণ জনগণ উপকৃত হতে পারেন মূলত আমি সেই জন্য ভিডিওগুলো করি তো আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে শারীরিক মিলনের ইচ্ছা কমে যাওয়ার কারণ এবং হোমিওপ্যাথি চিকিৎসা কি আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো শারীরিক মিলনের ইচ্ছা কমে যাবার বেশ কিছু কারণ আছে তো তার মধ্য থেকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণগুলি সেগুলি নিয়ে আলোচনা করব। আপনি যদি অতিরিক্ত ধূমপান করেন বা মদ্যপান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক মিলনের ইচ্ছা কমে যেতে পারে আপনি যদি অধিক ভোজনের অভ্যাসে অভ্যস্ত হন সেক্ষেত্রেও কিন্তু আপনার শারীরিক মিলনের ইচ্ছা কমে যেতে পারে আপনি যদি অধিক রাত্রি জাগরণ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার শারীরিক মিলনের ইচ্ছা কমে যেতে পারে যাদের ডায়াবেটিস আছে বা যারা উচ্চ ডায়াবেটিসে ভুগছেন তাদেরও কিন্তু শারীরিক মিলনের ইচ্ছা এক সময় কমে যায় বা এক সময় একেবারেই থাকে না আপনি যদি হাই প্রেশারে দীর্ঘদিন ভুগে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার শারীরিক মিলনের ইচ্ছা কমে যেতে পারে যাদের অধিক কোলেস্ট্রোল আছে তাদেরও কিন্তু শারীরিক মিলনের ইচ্ছা কমে যেতে পারে আপনি যদি শারীরিক পরিশ্রম না করেন সেক্ষেত্রেও কিন্তু শারীরিক মিলনের যে ইচ্ছা এটি কমে যেতে পারে আপনি যদি অতিরিক্ত তৈলাক্ত খাবার গ্রহণ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার শারীরিক মিলনের ইচ্ছা কমে যেতে পারে আপনি যদি অধিক লাল মাংস গ্রহণ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার শারীরিক মিলনের ইচ্ছা কমে যেতে পারে আপনি যদি দীর্ঘদিন সহবাসে বিরতি দিন সেক্ষেত্রেও কিন্তু আপনার শারীরিক মিলনের ইচ্ছাটি কমে যেতে পারে আপনি যদি অতিরিক্ত মানসিক টেনশানে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার শারীরিক মিলনের ইচ্ছাটি কমে যেতে পারে আপনার যদি অতিরিক্ত ওজন বৃদ্ধি পায় সেক্ষেত্রেও কিন্তু শারীরিক মিলনের ইচ্ছাটি কমে যেতে পারে এবং আপনি যদি পর্যাপ্ত পানি পান না করেন সেক্ষেত্রেও কিন্তু শারীরিক মিলনের ইচ্ছাটি কমে যেতে পারে আপনি যদি লিভার ডিজিজে আক্রান্ত হন সেক্ষেত্রেও কিন্তু আপনার শারীরিক মিলনের ইচ্ছাটি কমে যাবে আপনি যদি কিডনি ডিজিজে আক্রান্ত হন সেক্ষেত্রেও কিন্তু আপনার শারীরিক মিলনের ইচ্ছাটি কমে যাবে আপনি যদি হার্ট ডিজিজে আক্রান্ত হন সেক্ষেত্রেও কিন্তু আপনার শারীরিক মিলনের ইচ্ছাটি কমে যাবে তো দর্শক আমার আলোচনা থেকে আপনারা এটা পরিষ্কার বুঝে গেলেন যে কি কারণে শারীরিক মিলনের ইচ্ছা সাধারণত কমে যায় তো আমি যে কারণগুলি বললাম এগুলি যদি আপনার মধ্যে বর্তমান থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার শারীরিক মিলনের ইচ্ছাটি ডে বাই ডে কমতে থাকবে এবং একসময় সম্পূর্ণভাবে কমে যাবে তো অবশ্যই আপনাদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে এ ধরনের সমস্যা থাকলে বা এ ধরনের অভ্যাসে আপনি অভ্যস্ত হলে অবশ্যই সেই অভ্যাসগুলিকে আপনাকে কমিয়ে আনতে হবে আর আমি আজকে আপনাদের সামনে হোমিওপ্যাথি থেকে দুটি গুরুত্বপূর্ণ মেডিসিন বলবো যে মেডিসিন দুটি শারীরিক মিলনের ইচ্ছা কমে গেলে যে কোনো মানুষ যে কোনো অসুবিধা ছাড়াই খেতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা এই মেডিসিন দুটি যদি একটু বেশি দিন সেবন করেন সেক্ষেত্রে আমি বলবো আপনাদের সমস্ত রকম অসুবিধা দূর হয়ে আপনাদের শারীরিক মিলনের যে অ্যাক্টিভিটি সেটা বাড়বে বা ফিরে আসবে দেখুন আমি বোর্ডে লিখেছি অ্যাসিড ফ এই দুইটি মেডিসিন এই দুইটি মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে শারীরিক মিলনের ইচ্ছা পুনরায় ফিরে আসবে বা আপনার যে শারীরিক মিলনের ইচ্ছা হারিয়ে গিয়েছিল সেটা পুনরায় ফিরে আসবে তো আমি আমার দর্শকদেরকে বলবো আপনারা যদি পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সম্পূর্ণ হোমিও মেডিসিন খেয়ে শারীরিক মিলনের ইচ্ছা ফিরিয়ে আনতে চান সেক্ষেত্রে অবশ্যই কোনো চিন্তা চিন্তাভাবনা না করেই আমার বোর্ডে লেখা অ্যাসিড ফার্স্ট টু হান্ড্রেড এবং অ্যাফেন্ডাসিড মাদার এই দুইটি মেডিসিন কিনে যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন তো দর্শক আপনারা অনেকেই বলেন যে স্যার মেডিসিন দুটি কোথায় পাওয়া যাবে মেডিসিন দুটি আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পার আর যদি নিকটস্থ হোমিও ফার্মেসিতে অরিজিনাল জার্মানি মেডিসিন না পান সেক্ষেত্রে আমার নিকট থেকে অনলাইনে কুরিয়ারে সংগ্রহ করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে বলবো যে কি পরিমাণ মেডিসিন দুটি কিনবেন অ্যাসিড ফস টু হান্ড্রেড অ্যাকাউন্টস কিনবেন অ্যাভেনাসিড মাদার এটিও অ্যাকাউন্টস পরিমাণ কিনবেন অরিজিনাল জার্মানি মেডিসিন কিনবেন এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার মেডিসিনটি আমরা কিভাবে খাব মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা সেটি হচ্ছে আপনারা অ্যাসিড ফস চা কাপের হাফ কাপ পানিতে পাঁচ ফুটা মেডিসিন মিশিয়ে নিবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন আবার দর্শক বলছি অ্যাসিড ফস্ট টু হান্ড্রেড মেডিসিনটি আপনারা চা কাপের হাফ কাপ পানিতে মিশিয়ে নিবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন আর অ্যাভেন্যাসিড মাদার এই মেডিসিনটিও আপনারা পানিতে মিশিয়ে খাবেন তবে এটি নর্মাল পানিতে নয় এটি সামান্য উষ্ণ পানিতে মিশিয়ে খাবেন আপনারা চা কাপের হাফ কাপ সামান্য উষ্ণ পানি নেবেন সেখানে দশ ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার হাফ ঘন্টা পূর্বে মানে আধা ঘন্টা পূর্বে এটা দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি এই দুইটি মেডিসিন সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে জোর দিয়ে বলছি আপনাদের যে শারীরিক মিলনের ইচ্ছা কমে গিয়েছিল সেটি পুনরায় ফিরে আসবে আপনারা শারীরিক মিলনে বেশি পারদর্শী হবেন বা আপনাদের দিনে একাধিকবার চাহিদা হবে তো অবশ্যই দর্শক আপনারা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যদি শারীরিক মিলনের ইচ্ছা সম্পূর্ণভাবে ফিরিয়ে আনতে চান সেক্ষেত্রে কোনো চিন্তাভাবনা না করেই অ্যাসিড ফস এবং অ্যাভেনাসেট মাদার এই দুইটি মেডিসিন কিনে সেবন করবেন আর শুধু এই দুইটি মেডিসিন সেবন করলেই হবে না আপনি যদি স্বাস্থ্যবিধি মেনে না চলেন সেক্ষেত্রে শুধু মেডিসিন সেবন করে কিন্তু কোনো লাভই হবে না তো অবশ্যই আপনাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে পাশাপাশি এই দুইটি মেডিসিন সেবন করলে অবশ্যই অবশ্যই আপনি শারীরিক মিলনের যে সক্ষমতা সেটি ফিরে পাবেন দর্শক এরপরও আপনাদের অনেক প্রশ্ন থাকে বা এই বিষয়ে অনেক কিছু জানার থাকে সেই জন্য আপনারা অবশ্যই আমাকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে কল করতে পারবেন জিরো জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়ের চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন আর দর্শক আমার আজ যে ইউটিউব চ্যানেল এই চ্যানেলের সঙ্গে আপনারা থাকবেন কারণ এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আমি সবসময় আপনাদের সামনে আসব তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন সেক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন তো দর্শক অবশ্যই আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সেক্ষেত্রে আপনি যেমন উপকৃত হতে পারবেন আপনার আশেপাশের প্রতিবেশী বা আপনার পরিবার উপকৃত হতে পারবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শারীরিক মিলনের আগ্রহ ফিরিয়ে আনতে চাইলে অবশ্যই এই অ্যাসিড ফস এবং সেট মাদার মেডিসিন দুটি কিনে সেবন করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন